নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জোনপুরের সুকান্ত স্মৃতি সংঘ ক্লাবে। এখানে যে কালী পুজো রয়েছে সেখানকার মাহাত্ম্য হলো, বিশেষ যে মাহাত্ম্য সেটি হলো এখানে 31 ফুটের কালী প্রতিমার এখানে ওনারা গড়ে তুলেছেন। আর এই কালী প্রতিমা, এই মাতৃ প্রতিমা আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করতে আসছেন টলিউডের বিখ্যাত শিল্পী স্নেহা চ্যাটার্জি। আমরা দেখে নেব সেই উদ্বোধনের সেই মুহূর্ত। একদম একদম তাকে সুকান্ত স্মৃতি ক্লাবের পক্ষ থেকে জানাই সুস্বাগত। জোনপুর সুকান্ত স্মৃতি ক্লাবের আমরা স্নেহা চ্যাটার্জিকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করব। আমি অনুরোধ করব স্নেহা চ্যাটার্জিকে আমাদের প্রতিমাটি উদ্বোধন করুন, তারপরে এসে আমাদের মঞ্চে আসন গ্রহণ করবেন। এটা আপনার কাছে অনুরোধ। এই এই জোনপুর সুকান্ত স্মৃতি সংঘ ক্লাবের 31 হাতের যে কালী মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা উদ্বোধন করলেন চলচ্চিত্র জগতের শিল্পী স্নেহা চ্যাটার্জি। আমাদের সাথে রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলে নেব। দিদি, কেমন লাগছে এত বড় একটা মাতৃ প্রতিমা আপনি উদ্বোধন করলেন? আমার ভীষণ ভালো লাগছে, আমার কালী পুজো এভাবে শুরু হলো, আমার ভীষণ ভালো লাগছে। আমি খুব একটা অপরিচিত নই এই এত বড় কালী মূর্তি দেখে, কারণ আমি উত্তর কলকাতারই মেয়ে, বেলগড়িয়ার মেয়ে। আমরা ছোটোবেলাতে প্রায়ই এরকম ঠাকুর দেখতে আসতাম, বেরোতাম। নৈহাটির ঠাকুর আমরা জানি বিখ্যাত, কাঁচাপাড়ার ঠাকুর আমরা জানি বিখ্যাত। তো আজকে বড়জনপুরে এসে সুকান্ত স্মৃতি ক্লাবের হাত ধরে যে আমার এত বড় মাতৃ প্রতিমা দেখার সুযোগ হলো এত কাছ থেকে, অন্য সময় তো এত ভিড় হবে আমি দেখতেই পাবো না, কিন্তু ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে উদ্বোধনও হলো এবং মাকে দেখাও হলো, মন ভরে গেল। কালী পুজোয় আর কী কী প্ল্যান রয়েছে? কালী পুজোয় বাড়ির সঙ্গেই কাটানোর সময় কাটানোর প্ল্যান আছে। আমি যে এখন এলাম আমার শ্বশুর বাড়িতে, আলো জ্বালিয়ে বাতি দিয়ে আমরা যেরকম দীপাবলিতে সময় কাটাই, এখন আমি আবার এখান থেকে ফিরবো আমার মা বাবার কাছে। সেখানে গিয়েও বাবা মারা ওয়েট করবেন, আমার বাড়ির মোমবাতিগুলো আমাকেই গিয়ে ধরাতে হবে, কারণ ওরা তো মা বাবারা যেরকম ভাবেন বাড়ির লক্ষ্মী আর কি। তো বাতি জ্বালাতে হবে, তারপর বাড়ির সকলের সঙ্গে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প। আর সামনে ভাইফোঁটা কী বলবেন? ভাইফোঁটায় আমার স্পেশাল কিছু, ভাইফোঁটায় আমাদের বাড়িতে বড় করে হয়, আমার আমরা যৌথ পরিবারে মানুষ হয়েছি, সুতরাং আমার অনেক দাদারা ভাইয়েরা রয়েছেন, তাদের সবার একসাথে ফোঁটা হয়, ফোঁটা দিয়ে আমরা খাওয়া দাওয়া হয়। কিন্তু সেটা তো পারিবারিক ভাইফোঁটা গেল, আমি বৃহত্তরভাবে যেটা বলতে চাইব যে ভ্রাতৃত্বটা বজায় থাক, সৌভ্রাতৃত্ব বজায় থাক, বন্ধুত্ব বজায় থাক, আর দীপাবলি সকলের ভালো কাটুক, ভাইফোঁটাও ভ্রাতৃদ্বিতীয়াও ভীষণ ভালো কাটুক, আর সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন, পলিউশন ফ্রি দিওয়ালি এবং সাইলেন্স, মানে এত বেশি দুম 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 আমাদের জন্য মাঝে মাঝে খুব কষ্টকর, এবং যারা অবলা জীব তাদের জন্য মাঝে মাঝে খুব কষ্টকর হয়ে ওঠে। আলোর রোশনাই থাক, নিশ্চয়ই বাজি থাক সঙ্গে, কিন্তু যতটা শব্দবাজি কম ব্যবহার করা যায়, এটা আমার ব্যক্তিগত মত বললাম, আমি নিজে এটাকে মেনটেন করার চেষ্টা করি। আমি আলোয় বিশ্বাসী এবং সকলের জীবন আলোয় ভরে উঠুক, অন্ধকার কেটে আলোয় ভরে উঠুক। ধন্যবাদ দিদি।